মাদ্রাসাই আলিয়া কলকাতা বা কলকাতা আলিয়া মাদ্রাসা, যা উপমহাদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থার সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসাটি কলকাতা আলিয়া মাদ্রাসা নামেই অধিক পরিচিত ছিল, তবে মাদ্রাসাটির প্রাতিষ্ঠানিক নাম ছিল কলকাতা মোহামেডান কলেজ। উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কারণে মাদ্রাসাটি উম্মুল মাদারিস নামেও পরিচিত। 1780 সালে ওয়ারেন হোস্টিং কর্তৃক কলকাতা মোহামেডান কলেজ নামে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সাথে সাথে উপমহাদেশে নতুন আধুনিক ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রচলন ঘটে। এই মাদ্রাসার অনুকরণে ভারত ও বাংলাদেশে হাজার হাজার আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তবে পরবর্তীতে মাদ্রাসাটি কলকাতা আলিয়া মাদ্রাসা নামেই পরিচিতি লাভ করে। আলিয়া বিশ্ববিদ্যালয় আইন 2007 অনুযায়ী মাদ্রাসাটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয় 2007 সালে। মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম তৎকালীন ব্রিটিশ সরকার পরিচালিত ভারতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালিত হতো। এই মাদ্রাসায় শুরুতে দর্শে নিজামিয়া শিক্ষা পদ্ধতি অনুকরণ করে পাঠদান করা হতো। 1780 থেকে 1853 সাল পর্যন্ত পাঠদানে ফার্সি ভাষার প্রাধান্য ছিল। এরপরে ধীরে ধীরে ইংরেজির প্রভাব বাড়তে থাকে। পাঠ্য সিলেবাসের মধ্যে কোরআন হাদিসের সার্বিক বিষয়ের পাশাপাশি গণিত ও জ্যামিতি, অ্যারিস্টটলের পুরনো দর্শন, যুক্তিবিদ্যা প্রভৃতি পড়ানো শুরু হয়। উপমহাদেশের সর্বপ্রাচীন এই ইসলামী বিদ্যাপীঠ মাদ্রাসাই আলিয়া কলকাতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে ইসলামিক লেকচার বিডির এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখতে ভুলবেন না। ১৭৮০ মতান্তরে 1781 সালের অক্টোবর মাসে বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নর জেনারেল ওয়ারেন হোস্টিং মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে। কলকাতার শিয়ালদাহের নিকটস্থ বৌবাজার অঞ্চলের বৈঠকখানায় এই মাদ্রাসার সূত্রপাত হয়। দীর্ঘ 47 বছর পর 1827 সালে মাদ্রাসাটি এর বর্তমান অবস্থান তালতলার হাজী মোহাম্মদ মহসিন স্কয়ারে স্থানান্তরিত করা হয়। প্রথম 1.5 বছর ওয়ারেন হোস্টিংস নিজস্ব ব্যয়ভারে মাদ্রাসার কাজ চালাত, তবে পরবর্তীতে মাদ্রাসা ফান্ডের অর্থ থেকে এই টাকা ফেরত দেওয়া হয়। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালিত বেঙ্গল প্রেসিডেন্সি সরকার মাদ্রাসাটি পরিচালনার ভার বহন করে। প্রতিষ্ঠার শুরুতে এটি মাদ্রাসার প্রথম প্রধান শিক্ষক মোল্লা মসজিদুদ্দিনের বাড়িতে স্থাপিত হয়েছিল। 1791 সালে অব্যবস্থাপনা ও ছাত্রদের উচ্ছৃঙ্খলতার অভিযোগ ওঠে, ফলে তাকে অপসারণ করে 24 পরগনা জেলার কালেক্টর মোহাম্মদ ইসমাইলকে এই দায়িত্ব দেওয়া হয় এবং 3 সদস্যের একটি কমিটি গঠন করে মাদ্রাসার সর্বোচ্চ ভার এই কমিটির উপর ন্যস্ত করা হয়। 19 শতকের শুরুর দিকে মাদ্রাসার আর্থিক সংকট দেখা দিলে 1819 সালে এই সংকট নিরসন করতে ও মাদ্রাসার প্রশাসনিক কর্মদক্ষতা বৃদ্ধি করতে
কোম্পানি অবসরপ্রাপ্ত ব্রিটিশ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আয়রনকে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সচিব নিয়োগ করে। কিন্তু 1842 সালে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং 1850 সালে মাদ্রাসায় অধ্যক্ষের পদ সৃষ্টি হয়। এই অধ্যক্ষের পদে প্রথম নিয়োগ দেওয়া হয় এলায়স স্প্রেঙ্গার নামে ইউরোপীয় এক ব্যক্তিকে। এরপর 1925 সাল পর্যন্ত মোট 26 জন ইউরোপীয় ব্যক্তি অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। কিন্তু উল্লেখ্য যে এই অধ্যক্ষগণ কখনোই একাডেমিক কার্যক্রম পরিচালনা ছাড়া শ্রেণীতে পাঠদান কিংবা সিলেবাস তৈরি বা কাটাছেঁড়া করার সাহস করেননি। কলকাতা আলিয়ার সিলেবাস প্রণয়ন এবং ক্লাসে পাঠদান সবসময়ই তৎকালীন সময়কার বিশ্ব সেরা আলেমরাই করেছেন। এছাড়াও 1821 সালে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করেই মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে ফরমাল পরীক্ষার ব্যবস্থা চালু করা হয়। 1857 সালের সিপাহী বিপ্লবে এই মাদ্রাসা শিক্ষার্থীদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করে ব্রিটিশ সরকার মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার চেষ্টা চালায় এবং মাদ্রাসার বিরোধিতা করতে শুরু করে। 1914 সালে স্থানীয় সরকারের পক্ষ থেকে নিউ স্কিম শিক্ষাধারা ধারণার প্রচলন করা হয়। এই শিক্ষাধারায় ইংরেজি ভাষাকে গুরুত্বারোপ করা হয়েছিল। 1921 সালে মাদ্রাসার অভ্যন্তরীণ উন্নয়ন ও ইসলামী শিক্ষার সংস্করণের লক্ষ্যে সৈয়দ শামসুল হুদাকে সভাপতি করে 23 সদস্যের একটি কমিটি প্রস্তুত করা হয় যারা ইংরেজি ভাষাকে ঐচ্ছিক রাখার প্রস্তাব করে। 1920 সালের পর থেকেই মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতের মুসলিমদের মাদ্রাসার অধ্যক্ষ ভালানোর আন্দোলন করে। 1927 সালে প্রথম মুসলিম অধ্যক্ষ হিসাবে খাজা কামালউদ্দিন আহমদ নিয়োগপ্রাপ্ত হন এবং তিনি সর্বপ্রথম অধ্যক্ষ যিনি মাদ্রাসার সিলেবাসে হাত দেন এবং ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন। এই বছরই অন্যান্য মাদ্রাসার সঙ্গে কলকাতা আলিয়া মাদ্রাসাতেও আলিম, ফাজিল, কামিল এবং মুমতাজুল মুহাদ্দিসিন প্রভৃতি শিক্ষাক্রমের সূচনা ঘটে। 1780 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই মাদ্রাসা ইংরেজদের কোম্পানি পরিচালনা করেছে। এরপর 1947 সালে ভারত ইংরেজদের প্রভাবমুক্ত হলে কলকাতা আলিয়া মাদ্রাসার একাংশ ঢাকাতে স্থানান্তরিত হয় এবং 1971 সাল পর্যন্ত ঢাকা আলিয়া মাদ্রাসা পাকিস্তান সরকার কর্তৃক পরিচালিত হয় এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীন লাভ করলে এরপর থেকে বাংলাদেশ সরকার পরিচালনা করে আসছে। 1947 সালে কলকাতা মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী চেয়ার টেবিল সহ নানা জিনিসপত্র ঢাকায় স্থানান্তর করলে মাদ্রাসা নানা সংকটে কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। মাদ্রাসার বিশাল গ্রন্থাগারের বহু বই হারিয়ে যায়। এর 2 বছর পরে কলকাতার বুদ্ধিজীবীদের চেষ্টায় মাওলানা আবুল কালাম আজাদের উদ্যোগে মাদ্রাসাটি পুনরায় চালু করা হয়। 1907 সালে কলকাতা আলিয়া মাদ্রাসায় 3 বছর মেয়াদী মাস্টার্স মানের কামিল কোর্স চালু করা হয়। কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসাটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার আন্দোলন করতে থাকে। সেই পরিপ্রেক্ষিতে 2007 সালে মাদ্রাসাটিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। কলকাতা আলিয়া মাদ্রাসা বা মাদ্রাসাই আলিয়া কলকাতা
উপমহাদেশের সবচেয়ে পুরনো ইসলামী শিক্ষা কেন্দ্র। এখান থেকে পুরো উপমহাদেশে ছড়িয়েছে ইসলামের আলো। এই মাদ্রাসার গৌরবোজ্জ্বল ইতিহাস প্রায় 300 বছরের, কিন্তু বর্তমান বিশ্বে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ ইসলামী শিক্ষাকেন্দ্র এখনও বিদ্যমান। হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ মিশরের ঐতিহাসিক জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত ইতিহাস জানতে চাইলে ইসলামিক লেকচার বিডির এই ভিডিওটি দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখতে ভুলবেন না।